أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر، كلا سوف تعلمون، ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين، لترون الجحيم، ثم لترونها عين اليقين، ثم لتسألن يومئذ عن النعيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لو كان لابن آدم واديان من مال لابتغى إليهما ثالثا، ولا يملأ جوف ابن آدم إلا التراب، ويتوب الله على من تاب. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله، সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা সবাই ফিরে যাব, আমাদের কৃতকর্মের হিসাব নিকাশ তিনি নেবেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সালাত ও সালাম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উম্মতকে এই পৃথিবীতে ঈমান ও নেক আমলের মাধ্যমে পরকালের অনন্ত অসীম জীবনে চিরসুখী হওয়ার জন্য উপদেশ দিয়ে গেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন, তার সমস্ত সাহাবায়ে কেরামের উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, আলহাকুমুত্তাকাসুর, তোমাদেরকে গাফিল করে রেখেছে, উদাসীন করে রেখেছে, তাকাসুর,
বৃদ্ধির নেশা আমাকে আরও বেশি চাই, আমার আরও বেশি দরকার, এই জিনিসটা তোমাদেরকে গাফিল করে রেখেছে, বেখবর করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি এই গাফিল অবস্থায় তোমরা কবরের সঙ্গে সাক্ষাৎ করেছ, কবরের সঙ্গে মিলিত হয়ে যাও, কবরে প্রবেশ করো। কাল্লা সাউফা তাআলামুন, আল্লাহ তাআলা বলেন কাল্লা, এই কাজটা করা তোমার জন্য কখনো উচিত হয়নি। তোমার প্রতিপালক, তোমার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পৃথিবীতে যেই কাজের উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন, সেই কাজ থেকে গাফেল অবস্থায় জীবনযাপন করা আর এইভাবে গাফেল অবস্থায় কবরে যেয়ে মিলিত হওয়া, মৃত্যুবরণ করা কখনো তোমার জন্য উচিত হয়নি। আমরা বৃদ্ধির নেশায় মত্ত আছি, এখানে তাকাসুর বলা হয়েছে, বৃদ্ধির নেশা, বাড়ানির নেশা, কি বাড়ানো সেই কথা উল্লেখ করা হয়নি। কারণ সব মানুষ একই জিনিস বৃদ্ধি করতে চায় না, তবে অধিকাংশ মানুষ সম্পদ বৃদ্ধির নেশায় মত্ত, কেউ আবার সম্মান বৃদ্ধির নেশায় মত্ত, কেউ নিজের নেতৃত্ব বৃদ্ধির নেশায় মত্ত, কেউ নিজের সদস্য বাড়ানোর কাজে উদ্দেশ্যে মত্ত, কেউ নিজের মুরিদান বাড়ানোর কাজে মত্ত, এইভাবে বিভিন্ন জন বিভিন্ন জিনিসের পিছনে, বৃদ্ধির পিছনে মত্ত। আল্লাহ তাআলা বলেন আল্লাহাকুমুত তাকাসুর, বৃদ্ধির নেশা তোমাদেরকে গাফিল করে রেখেছে তোমাদের কার্যকলাপ, তোমাদের আমল সম্পর্কে, এই দুনিয়াতে তোমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে তোমাদেরকে গাফিল করে রেখেছে বৃদ্ধির নেশা, বাড়ানোর নেশা। আর এইভাবেই তোমরা এই দুনিয়া ছেড়ে কবরে এসে মিলিত হয়েছ। কাল্লা, এটা কখনো ঠিক হয়নি, এটা উচিত নয় তোমার করা। সাউফা তাআলামুন, অতিসত্বর তুমি বুঝতে পারবে এর মন্দ পরিণতি। আমরা আল্লাহর রহমতে যে অবস্থায় আছি, অর্থনৈতিক অবস্থায় আছি, ভালো আছি, কিন্তু এরপরও দেখা যায় যে অবস্থায় আমরা আছি এতে আমরা সন্তুষ্ট হতে পারছি না। আমরা আরও চাই যে আরও বাড়ুক, সম্পদ আরও বাড়ুক, সম্মান আরও বাড়ুক, নেতৃত্ব আরও ফলাও হোক। এইসব চাইতে গিয়ে আমরা আমাদের মূল দায়িত্ব কর্তব্য থেকে বিচ্যুত হয়ে পড়ছি, এটা কখনো উচিত নয়। এই কথা আল্লাহ তাআলা এই সূরাতে তিনবার বলেছেন, কাল্লা কাল্লা কাল্লা, তিনবার করে বলেছেন আল্লাহ তাআলা, সাবধান করেছেন, সতর্ক করেছেন যে এইভাবে তোমরা মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে কবরের সঙ্গে সাক্ষাৎ করলে, পরকালে চলে আসলে তোমাদের পরিণাম ভয়াবহ হবে, খুবই খারাপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা ইলাইহি মা সালিসা ওয়ালা ইয়ামলু জাউফ ইবনি আদম ইল্লা তুরাব ওয়াইতুবুল্লাহু আলা মান তাব। রাসূলুল্লাহ বলেন, আদম সন্তানের, মানুষের যদি দুইটি ময়দান ভরপুর সম্পদ হয় তাহলে সে চায় তৃতীয় আরেকটি ময়দান, আরেকটি মাঠ তার সম্পদে পরিপূর্ণ হয়ে যাক। দুটিতে সে সন্তুষ্ট নয়, তৃতীয়টি সে চায়। ওয়ালা ইয়ামলাউ জাউফ ইবনে আদম ইল্লা তুরাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের পেট ভরবে না, তার মুখ ভরবে না, যতক্ষণ না মাটি দিয়ে তার খালি জায়গা পরিপূর্ণ করা হবে, তার মুখ অথবা পেট যতক্ষণ না মাটি দিয়ে পরিপূর্ণ করা হবে, কবরে যখন সে যাবে আর তার উপরে মাটি দেওয়া হবে তখন সে সন্তুষ্ট হবে, তখন তার পেট ভরবে, তখন তার মুখ ভরবে, এর আগে তার মুখ ভরবে না, পেট ভরবে না। ওয়াইতুবুল্লাহু আলা মান তাব, আর যে তৌবা করে আল্লাহ তাআলা তার তৌবাকে কবুল করেন, যে এই পাপ থেকে তৌবা করে পথে ফিরে আসে, দুনিয়ার অতিরিক্ত লোভ লালসা থেকে, সম্পদ বৃদ্ধির নেশা, সম্মান বৃদ্ধির নেশা, নেতৃত্ব বৃদ্ধির নেশায় মত্ত হয়ে যারা আছে তারা যদি তৌবা করে তাহলে আল্লাহ তাআলা তার তৌবাকে কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট যে মানুষ নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয়ে
যখন বৃদ্ধির নেশায় মত্ত থাকে, এটা মস্ত বড় পাপ। এই পাপ থেকে তৌবা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা হয়তো মনে করি যে আসলেই তো আমার দরকার, আমি যে অবস্থায় আছি, আসলে আমার ডানে বামে যারা আছে তারা আমার চেয়ে উন্নত, অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন দিক থেকে তারা আমার থেকে প্রতিষ্ঠিত, কাজে আমার তো অনেক কিছুর দরকার আছে, আর এটা চেষ্টা করতে দোষ কোথায়? এই একটা চিন্তা মানুষের মাথার মধ্যে কাজ করে। কিন্তু আমরা আমাদের পূর্ববর্তী, আমাদের যারা আদর্শ তাদের দিকে লক্ষ্য করি। আমাদের আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। রাসূলুল্লাহকে তোমরা ফলো করতে পারো, তিনি ফলো করার উপযুক্ত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে কি রকমের জীবন যাপন করে গেছেন, তাদের অর্থনৈতিক অবস্থা কি রকমের ছিল, তারা কি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন, তারা যে অবস্থায় ছিলেন সেই অবস্থাটা আমাদের চেয়ে আরো করুণ ছিল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবীর পরিবারের লোকেরা বুট্টার রুটি দিয়ে, জবের রুটি দিয়ে এক নাগারে দুই দিন পেট ভরে খাওয়ার সুযোগ হয় নাই। এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। কথাটা মামুলি নয়, উঠাউঠি দুই দিন বুট্টার রুটি দিয়ে, জবের রুটি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবার পরিজনেরা দুই দিন খেতে পাননি উঠাউঠি এক নাগারে। এই হাদিস রয়েছে সহিহ বুখারি 6455 নম্বর হাদিস। এই হাদিস আবার রয়েছে সহিহ মুসলিমে 2970 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত মা শাবিয়া আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজি শাইরিন ইয়াউমাইন মুতাতাবিআইন হাত্তা কুবিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকজনেরা খুবজে শাইর, বুট্টার রুটি দিয়ে উঠাউঠি দুই দিন পেট ভরে খাওয়ার তৌফিক হয়নি, এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উঠানো হয়েছে। তারপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাদের পরিবারের অবস্থা বলেন যে আমরা এক নাগারে তিন চাঁদ দেখেছি দুই মাসের ভিতরে, তিন চাঁদ দেখেছি দুই মাসের ভিতরে, কিন্তু নবীর পরিবারে কোনো ঘরে আগুন ঝোলেনি। এই হাদিস রয়েছে সহিহ বুখারি 6459 নম্বর হাদিস। আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা কানাত তাকুলু ওয়াল্লাহি ইয়া ইবনা উখত ইন কুন্না লানানযুরু ইলাল হিলাল সুম্মা আল হিলাল সুম্মা আল হিলাল সালাসাতা আহিল্লা ফি শাহরাইন ওমা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার ফাকুলতু ইয়া খালা ফামা কানা ইউইশুকুম ক্বালাত আল আসওয়াদানি আত তামরু ওয়াল মা। উরওয়া আয়েশা সিদ্দিকার বনপুত বাগনে আসমার ছেলে নিজের বনপুতকে বলতেছেন, ওয়াল্লাহ ইয়া ইবনা উখত, আয়েশা বলেন হে আমার বোনের ছেলে, আল্লাহর কসম করে বলছি, ইন কুন্না লানানযুরু ইলাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল সালাসাতা আহিল্লা ফি শাহরাইন, আমরা চাঁদ দেখেছি, নবচন্দ্র দেখেছি এক নাগারে তিনটি দুই মাসের ভিতরে, কারণ দুই মাসের ভিতরে চাঁদ তিনটি হয়, তিনটি নবচন্দ্র দেখেছি দুই মাসের ভিতরে। ওমা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার, অথচ নবীর পরিবারের কোনো ঘরে, নবীর পরিবারে কয়েকটি ঘর ছিল, কয়েকটি চুলু ছিল, কোনো চুলায় আগুন জ্বলেনি। উরওয়া বলেন ফাকুলতু ইয়া খালা, আমি বললাম হে খালাম্মা, ফামা কানা ইউইশুকুম, তাহলে আপনারা কি খেয়ে বেঁচে থাকতেন? কালাত, আয়েশা বলেন আল্লাহ সুয়াদান, দুটি কালো বস্তু,
আত্তামরু ওয়াল মা, একটি হলো খেজুর, অপরটি হলো পানি। খেজুর আর পানি খেয়ে আমরা বেঁচে থাকতাম। তবে তিনি বলেন, রাসূলুল্লাহর কিছু প্রতিবেশী ছিলেন, তারা মাঝে মাঝে নবীর জন্য দুধ হাদিয়া পাঠাইতেন, নবীজি সেই দুধ পান করতেন, আমাদেরকেও পান করতে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী পরিবারের অভাব অনটনের সংবাদ দিতে গিয়ে বলেন যে আবু বকরের পরিবার থেকে রাতের বেলা আমাদের কাছে একটি বকরির পা পাঠানো হলো, রান পাঠানো হলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটাকে ধরলেন, আর আমি গোশত কাটলাম রান থেকে, অথবা রাসূলুল্লাহ অথবা আমি ধরলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশতর কাটলেন রান থেকে, হাড্ডি থেকে গোশত আলাদা করলেন। আর আয়েশা বলেন, ওয়াহাদা আলা গাইরি মিসবাহ, আর এই ঘটনা ঘটেছে রাতে বাতিবিহীন, লাইট ছাড়া, অন্ধকারের মধ্যে। যাকে তিনি এই ঘটনা বর্ণনা করেন, তিনি প্রশ্ন করলেন, আলা মিসবাহ, কেন বাতি জ্বালাননি আপনারা? আয়েশা বলেন, যদি বাতি জ্বালানোর তৈল থাকতো তাহলে ওই তৈল না জ্বালিয়ে বরং আমরা নিজেই খাইতে হইতো, আমরা খাওয়ানোর কাজে ব্যবহার করতাম, জ্বালানির কাজে না ব্যবহার করে। অর্থাৎ আমরা পেটের ভুখা, আমরা ক্ষুধার্থ, এমত অবস্থায় বাতি জ্বালাবো কেন? বাতি জ্বালানোর তেল তো আমরা নিজের খাওয়ারই প্রয়োজন বেশি ছিল। এই হাদিস রয়েছে আত-তারগীব আত-তারহীবের মধ্যে 4796 নম্বর হাদিস। এই হাদিস মুসনাদে আহমদে রয়েছে, তবরানীতেও রয়েছে, ইমাম আলবানী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসকে সহি বলেছেন। হাদিস হলো, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত আরসাল ইলাইনা আলু আবি বকরিন বিকাইমাতি শাতিন লাইলান ফামসাকতু ওয়াকাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ওয়াকাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কালাত فامسك رسول الله صلى الله عليه وسلم وقطعته قال فتقول للذي تحدثه هذا على غير مصباح هذا على غير مصباح فقلت يا ام المؤمنين على مصباح فقالت لو كان عندنا دهن مصباح لاكلناه عائشه صدیقه বলেন যে আবু বকরের পরিবার থেকে আমাদের কাছে রাতের বেলা একটি বকরির রান পাঠানো হলো, ওই রান রাসূলুল্লাহ ধরলেন, আমি গোশত কাটলাম, অথবা আমি ধরলাম রাসূলুল্লাহ গোশত কাটলেন, আর এই যে ঘটনা তোমাকে বলতেছি এটা রাতের অন্ধকারে বাতি ছাড়া। প্রশ্ন করলেন, বাতি কেন জ্বালাননি? তিনি বলেন, লাউকানা ইন্দানা দুহনু মিসবা, বাতি জ্বালানোর যদি তৈল থাকতো আমাদের কাছে, লাকাল নাহু, তাহলে আমরা ওই তৈল খাইতাম। কারণ তারা আমরা যে কেরাসিন দিয়ে বাতি জ্বালাই, তারা কেরাসিন দিয়ে বাতি জ্বালাইতেন না, তারা জ্বালাইতেন জৈতুনের তেল দিয়ে, আর জৈতুনের তেল খাওয়ার কাজে ব্যবহার করা যায়। আয়েশা সিদ্দিকা বলেন, জৈতুনের তেল যদি আমাদের ঘরে থাকতো তাহলে না জ্বালাইয়া বরং আমরা এটা খাইতাম। সুবহানাল্লাহ বিহামদি, চিন্তা করুন আল্লাহ রাসূলের পরিবারের মধ্যে কী রকমের অভাব অনটন ছিল। এই অভাব অনটন আল্লাহ রাসূলকে দিন থেকে বিচ্যুত করতে পারেনি, আখেরাতের ফিকির থেকে বিচ্যুত করতে পারেনি, এক মুহূর্তের জন্য দিনের দাওয়াত থেকে এক মুহূর্তের জন্য রাসূলুল্লাহকে এই অভাব অনটন দূর করতে পারেনি, বিচ্যুত করতে পারেনি। কিন্তু আমরা সচ্ছলতা সত্ত্বেও আখিরাতের কাজ থেকে বিমুখ, দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত। এই সচ্ছলতা থাকা সত্ত্বেও তাওহীদ ও রেসালত, তাওহীদ ও সুন্নতের দাওয়াত থেকে আমরা বিমুখ। আমরা মনে করি যে সংসারের কাজ আছে, পেট ফিট আছে, দিনের কাওয়াজে লেগে গেলে আমার এই দুনিয়ার কাজ করবে কে? আমরা সময় দিতে রাজি না তাওহীদের কাজে, সুন্নতের প্রচারের কাজে, শিরিক উৎখাতের কাজে, বিদাত উৎখাতের কাজে আমরা সময় দিতে রাজি না। আমরা বলি যে আমাদের তো সময় নাই, আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আসি, একজনের দুইটা তিনটা পাঁচটা দোকান আছে, বিজনেস আছে, এই নিয়ে ব্যস্ত আমরা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অভাবের ভিতর দিয়েও দিনী দাওয়াত থেকে কখনো বিচ্যুত হননি, ওনাকে দুনিয়ার মোহ কখনো গ্রাস করতে পারেনি। আর তিনি তো আমাদের আদর্শ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক অবস্থার কথা আরও জানতে পারি নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে। সেই হাদিস রয়েছে সহিহ মুসলিম 2977 নম্বর হাদিস। নুমান বিন বশির বলেন সাহাবিদেরকে উদ্দেশ্য করে বা তাবেঈদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা তো আজকে প্রচুর খাওয়া দাওয়া করছো, কিন্তু তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দেখেছি নিম্নমানের খেজুর দিয়ে উনি পেট ভরে খাইতে পারেননি। আলী নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু কাল আলাস্তুম ফি তোয়ামিন ওয়া শারাবিন মা শীতুম
لقد رأيت نبيكم صلى الله عليه وسلم وما يجد من الدقل ما يملأ بطنه. তোমরা তো আজকে বর্তমানে খুব খাওয়া দাওয়া করছো, কিন্তু তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেছি মা ইয়াজুদু মিনাদ দাকালি মা ইয়ামলু বাতনাহু, নিম্নমানের খেজুর তিনি পাননি, যা খেয়ে তিনি পেট পরিপূর্ণ করবেন। এই অভাব অনটনের দিক, অভাব অনটনের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গুজরান হয়েছে। সহি বুখারি 6450 নম্বর হাদিস থেকে আমরা আরও জানতে পারি যে নবীজির জীবনযাপন ছিল খুবই স্বাভাবিক, উঁচু মানের ছিল না, শাহী জীবনযাপন নবীজির ছিল না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনানাসিন রাদিয়াল্লাহু আনহু কাল, লাম ইয়াকুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানিন হাত্তা মাত, ওয়ালাম ইয়াকুল খুবজান মুরাক্কাকান হাত্তা মাত, ওয়াফি রিওয়ায়াহ ওয়ালা রাআ শাতান সামিতান বিআইনিহি কাত্তু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আজীবন জীবনে কখনো টেবিলের মধ্যে খাবার রেখে, উন্নত মানের খাবার, উন্নত অবস্থায় টেবিলে খাবার রেখে চেয়ারে বসে কখনো খাওয়ার সুযোগ হয়নি মৃত্যু পর্যন্ত। ওয়ালাম ইয়াকুল খুবজান মুরাক্কাকান হাত্তা মাতা, আর মৃত্যু পর্যন্ত কখনো নবীজি হালকা রুটি খাওয়ার, পাতলা সাতলা রুটি, আটার ময়দার যে পাতলা রুটি বানানো হয়, ময়দার পাতলা রুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাওয়ার সুযোগ হয়নি, হাত্তা মাতা মৃত্যু পর্যন্ত। অন্য রেওয়ায়েতে আছে, ওয়ালা রাআ শাতান সামিতান বিআইনিহি কাত্তু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তা বকরি বুনা কখনো তিনি চোখে দেখেননি। আস্তা বকরি সিলাইয়া, সারা বকরি একসাথে বড় ইয়ের মধ্যে পাকাইয়া সবে মিলে খাওয়া হয় আরব দেশে, আমাদের দেশেও শুরু হয়েছে, বড় বড় বিয়েতে থালের মধ্যে দেওয়া হয় বকরি, আস্তে আস্তে বকরি দেওয়া হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালা রাআ শাতান সামিতান বিআইনিহি কাত্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আস্তাবুনা বকরি কখনো চোখে দেখেননি। এবার এই পর্যন্ত আপনাদেরকে যা শুনাইলাম সাহাবাই কেরামের বক্তব্য বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য, এবার নবীজির নিজের মুখ থেকে নবীজি নিজের বক্তব্যে কী বলেছেন দেখেন। সেই হাদিস রয়েছে তিরমিজি 2472 নম্বর হাদিসে আছে, আনানাসিন রাদিয়াল্লাহু আনহু কাল, কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উখিফতু ফিল্লাহ মা ইউখাফু আহাদ, ওয়ালাকাদ উযিতু ফিল্লাহ মা ইউযা আহাদ, ওয়ালাকাদ আতাত আলাইয়া 30 মিন বাইনি ইয়াউমিন ওয়া লাইলা, ওয়ামা লি ওয়া লিবিলাল ত্বামুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা শাইউন ইউয়ারিহি ইবতু বিলাল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উখিফতু ফিল্লাহ, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আমাকে এত ভয় প্রদর্শন করা হয়েছে, ভয় ভীতি দেখানো হয়েছে, মা ইউখাফু আহাদ, অন্য কাউকে কোন নবীকে এত ভয় দেখানো হয়নি। ওয়ালাকাদ উযিতু ফিল্লাহ, আল্লাহর পথে আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, মা ইউযা আহাদ, যা অন্য কাউকে দেওয়া হয়নি। নবীজি বলেন, ওয়ালাকাদ আতাত আলাইয়া 30 মিন বাইনি ইয়াউমিন ওয়া লাইলা, আমার উপর অতিবাহিত হয়েছে একটানা 30 দিন 30 রজনী, পূর্ণ এক মাস অতিবাহিত হয়েছে, ওয়ামা লি ওয়া লি বিলাল শাইউন, ওয়ামা লি ওয়া লি বিলাল ত্বামুন ইয়াকুলুহু যু কাবিদ, আমার জন্য আর আমার সাথী বিলালের জন্য কোনো খাবার নেই যা খেয়ে কোনো প্রাণী বাঁচতে পারে, ইল্লা শাইউন ইউয়ারিহি ইবতু বিলাল, তবে বিলালের কাছে খুব সামান্য খাবার ছিল যা সে তার বগলের নিচে লুকিয়ে রাখত, এই সামান্য খাবার ছাড়া এই এক মাস ব্যাপী কোনো খাবার ছিল না। এই হাদিসের ব্যাখ্যায় হাফিজ মুন্দ্রি রহমতুল্লাহি আলাইহি বলেন, নবীজি এই কোন ঘটনা বলেছেন, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং নবীর চাচা আবু তালেব যখন ইন্তেকাল করেছিলেন, তখন মক্কার কাফির কুফফারের পক্ষ থেকে উনার উপর নির্যাতন নিপীড়ন খুব বেশি বেড়ে গিয়েছিল, তখন আল্লাহর নবী মক্কা থেকে পালিয়ে মক্কার আশেপাশে পাহাড়ে পর্বতে পালিয়ে এক মাস অতিবাহিত করেছিলেন, তখন বিলাল সাথে ছিলেন। নবীজি সেই কথা বর্ণনা করেছেন যে এক মাস পর্যন্ত পাহাড়ের গুহায় গুহায় পাহাড়ের আড়ালে আড়ালে লুকিয়ে দেখেছি, সাথে ছিল বিলাল, এক মাস পর্যন্ত খাবারের ব্যবস্থা হয়নি, সামান্য কিছু খাবার ছাড়া।
এইভাবে কষ্ট করেছি। নবী বলেন আমাকে এত ভয় দেখানো হয়েছে যা অন্য কোনো নবীকে দেখানো হয়নি, আল্লাহর পথে আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। এইভাবে উপাস জীবনযাপন কেটেছে, জীবনযাপন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্পদ রেখে গিয়েছিলেন মৃত্যুর পরে, আমরা আমাদের ওয়ারিসানদের জন্য কেমনে বিল্ডিং অট্টালিকা রাখা যায়, দোকানপাট রাখা যায়, জমি জমা রাখা যায়, এই নিশায় ব্যস্ত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়, ইন্তেকালের পর কি রেখে গিয়েছিলেন, এই আমরা হাদিস থেকে জানতে পারি। বুখারী 2873 নম্বর হাদিসে আছে, আন আমর ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু ক্বাল মা তারাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা মাউতিহি দিরহাম ওয়ালা দিনারান ওয়ালা আমাতান ওয়ালা আবদান ওয়ালা আমাতান ওয়ালা শাইআ ইল্লা বাগলাতাহুল বাইদা আল্লাতী কানা ইয়ারকাবুহা ওয়াসালাহাহু ওয়া আরদান জাআলাহা লি ইবনিস সাবিলি সাদাকা। আমর ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর কোনো মিরাস রেখে যাননি, দিনার দিরহাম দাস দাসী অন্য বস্তু কোনো কিছুই তিনি রেখে যাননি। তবে হ্যাঁ, তিনি রেখে গিয়েছিলেন ওনার সাদা একটি গর্দব গাদা, সাদা একটি গাদা ছিল ওনার, যার উপর তিনি সওয়ার হইতেন সেটা ছিল, আর যুদ্ধের জন্য যে অস্ত্র ব্যবহার করতেন, তলোয়ার তরবারি ব্যবহার করতেন সেই তরবারি ছিল, আর খৈবরের যুদ্ধে প্রাপ্ত একখণ্ড খেজুরের ভূমি ছিল, জমি ছিল, আর ওইটা তিনি আল্লাহর রাস্তায় ইবনে সাবিল পথিক মুসাফিরের জন্য ওয়াকফ করে গিয়েছিলেন, সদকা করে গিয়েছিলেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মিরাস ছিল না। আর নবী বলেন লা নুরিসু, আমরা নবীরা মিরাস রেখে যাই না, মা তারাকনা সদাকা, যা রেখে যাই সব সদকায় পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন ওনার পরনে কি কাপড় ছিল, এই ঘটনা আমরা জানতে পারি হাদিস থেকে। সেই হাদিস রয়েছে সহিহ মুসলিম, এই হাদিস রয়েছে সহিহ মুসলিম 2080 নম্বর হাদিস। আন আবি বুরদা ইবনে আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু ক্বাল আখরাজাত লানা আয়েশা কিসাআম মুলাব্বাদা ওয়া ইজারান গালিযা قالت قبض رسول الله صلى الله عليه وسلم في هذين। আবু মুসা আশআরীর পুত্র, আবু মুসা আশআরীর পুত্র আবি বুরদা রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা কয়েকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলাম এক সময়, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমাদের সামনে একটি থালিযুক্ত চাদর বের করলেন, আর একটি মোটা সুটা কম দামি লঙ্গি বের করলেন, আমাদের সামনে দেখাইলেন আর বললেন কুবিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাইন, আল্লাহর নবী এই দুই কাপড়ে ইন্তেকাল করেছেন। তিনি যখন ইন্তেকাল করেন তখন এই চাদর, তালিযুক্ত চাদর পরনে ছিল, এই লঙ্গি, এই মোটা সুটা লঙ্গি ওনার পরনে ছিল। এর থেকে অনুমান করা যায় আল্লাহর নবীর জীবনযাপন কেমন ছিল, কেমন অভাবে অনটনে জীবনযাপন করেছেন। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত থেকে, তার রবের ইবাদত থেকে গাফিল হননি, বেখবর হননি। আমরা তার উত্তরসূরি, আমরা তার আদর্শে বিশ্বাসী, কাজেই আমরা দুনিয়ার মুহে লিপ্ত হব কেন, ধন সম্পদ বৃদ্ধির নেশা, সম্পদ সম্মান বৃদ্ধির নেশা, নেতৃত্ব বৃদ্ধির নেশায় মত্ত হবে কেন, আর আখেরাত ভুলে যাব কেন, তাওহীদ ও সুন্নতের প্রচারে কেন আমরা গাফলতি করব, শিরিক ও বিদাত উৎখাতে কেন আমরা তৎপর হব না, কেন বলবো আমার অভাব, কেন বলবো আমার কাজ অনেক বেশি। আপনার কাজ, দুনিয়াবি কাজ আখেরাতের কাজের চেয়ে কখনো প্রাধান্য পাওয়ার নয়। এইভাবে আমরা দেখি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবন, তারাও অভাব অনটনের মধ্যেই, অধিকাংশ সাহাবায়ে কেরাম অভাব অনটনের মধ্যেই ছিলেন। তরগিব আত তারহিব 4850 নম্বর হাদিস থেকে জানতে পারি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন
যে আমি আসহাবে সুফফার 70 জন সাহাবিকে এমন দেখেছি যে তাদের গায়ে দুটি কাপড় নেই, কারো আছে চাদর আর কারো আছে একটি লুঙ্গি, শুধু চাদর অথবা শুধু লুঙ্গি ছাড়া। কোনো ব্যক্তিকে দেখিনি যার পরনে দুটি কাপড়, চাদর এবং লুঙ্গি উভয়টা আছে, এমন কাউকে দেখিনি। আবু হুরায়রা বলেন, যার চাদর আছে সে তার চাদরটাকে গর্দনের মধ্যে বেঁধে নিতেন আর ওইটা হয়তো ঘন্টা পর্যন্ত যেত, আর কারো লুঙ্গি নামাজের সময় সালাতের সময় গর্দনের মধ্যে ঘাড়ের মধ্যে এটা বেঁধে নিতেন, কারণ এই বাহু খোলা অবস্থায় সালাত হয় না, এই জন্য তারা লুঙ্গিটাকে এই এখানে গর্দনের কাছে ঘাড়ের কাছে বাঁধতেন, আর এটা নিঃস্পেষাক আঁটু এবং ঘন্টার মাঝামাঝি পর্যন্ত গিয়ে লম্বা হতো। আর আবু হুরায়রা বলেন, লজ্জাস্থান দেখা যাবে সেই বয়ে তারা এইভাবে এই সামন দিকে হাত দিয়ে ধরে রাখতেন, এইভাবে তারা সালাত আদায় করতেন। এই হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল লাকাদ রাআইতু সাবঈনা মিন আহলি সুফফা মা মিনহুম ইল্লা রাজুলুন আলাইহি রিদা মা মিনহুম রাজুলুন আলাইহি রিদা ইম্মা ইজারুন ওয়া ইম্মা কিসা কাদ রাবাতু ফি আনাকিহিম মিনহা মা ইয়াবলুগু নিসফা সাকাইন ওয়া মিনহা মা ইয়াবলুগুল কাবাইন ফায়াজমাউহু কিরাহিয়াতান আন তুরা আওরাতাহু আন তুরা আওরাতাহু। আবু হুরায়রা বলেন, আমি 70 জন আসহাবে সুফফা নবীর মাদ্রাসার ছাত্র সাহাবায়ে কেরামকে দেখেছি এমন যে তাদের দুটি কাপড় নাই, কারো চাদর আছে লুঙ্গি নাই, কারো লুঙ্গি আছে চাদর নেই, তারা এইভাবে ঘাড়ের মধ্যে বেঁধে নিতেন আর তারা এটা সামনের দিকে ধরে রাখতেন যেন লজ্জাস্থান দেখা না যায়, এইভাবে তারা জীবন যাপন করেছেন। এইভাবে তারা কেন এখানে বসে থাকতেন? তারা মসজিদের সুফফা বারান্দায় পড়ে থাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস শোনার জন্য, এলেম শিক্ষা করার জন্য, এলেম শিক্ষা করার জন্য, নতুবা তাদের ঘরবাড়ি তারা ইচ্ছা করলে কাজকর্ম করতে পারতেন, কিন্তু এখানে পড়ে থাকতেন এলেম শিক্ষার জন্য, দিন শিক্ষার জন্য। দিন শিক্ষা করা জরুরি, আপনার তাওহীদ জানা, শিরিক থেকে বাঁচা, সুন্নত জানা মানা আর বিদাত থেকে বাঁচা আপনার জন্য অপরিহার্য, এটা শিক্ষা করা দরকার। আফসোসের বিষয় হলো আমরা যারা দাওয়াত দিয়ে থাকেন, অনেকের কাছে বই পুস্তক দেওয়া হলে সে বলে আমার পড়ার সময় নেই, অনেকে হাতে নেয় পড়ে আর পড়ে না, জিজ্ঞাসা করা হয় পড়েছেন, বলে আমার তো সময় নেই। অনেককে যখন এখানে প্রোগ্রাম আছে, তাওহীদ ও রিসালাতের কথা বলা হবে, তাওহীদ ও সুন্নতের কথা বলা হবে, শিরিক ও বিদাতের বিরুদ্ধে বলা হবে, শিরিক এবং বিদাত কোনটা চিনিয়ে দেওয়া হবে, তখন দেখা যায় লোকেরা আসে না, তারা মনে করে যে এইগুলো আমার জরুরত নেই, আমার যে পাঁচটা দোকান তিনটা দোকান এত সব বিজনেস এইগুলা কে দেখবে। অথচ সাহাবায়ে কেরাম না খেয়ে না পড়ে আল্লাহ রাসূলের খেদমতে পড়ে থাকতেন দিন শিখার জন্য, ইমান শিখার জন্য, আমল শিখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দিন শিখার কাজে সময় ব্যয় করার তৌফিক দান করুন, সে বলেন আমিন। আমরা সহি তিরমিজি 2368 নম্বর হাদিস থেকে আরও জানতে পারি সাহাবায়ে কেরামের অবস্থা। ফুজালা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়াইতেন, আর দেখা যেত কাতার থেকে কেউ কেউ, কাতার থেকে অনেক মানুষ যারা আসহাবে সুফফার সদস্য নবীজির মাদ্রাসার ছাত্র, তারা কাতার থেকে দাঁড়ানো অবস্থায় পেটের বুকে মাথা চক্কর দিয়ে পড়ে যেতেন, পেটের বুকে ক্ষুধার্ত থাকার কারণে মাথায় চক্কর আসত, যার কারণে তারা নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় সালাত কাতার থেকে পড়ে যেতেন, সালাতে পড়ে যেতেন। গ্রাম্য লোকেরা যারা জানে না, গ্রাম থেকে যারা শরীক হতো নামাজে সালাতে, তারা জানতো না আসহাবে সুফফার মানুষের অবস্থা, তারা বলতো হা উলাই মাজানিন, বলে দেখো পাগলেরা কী করে নামাজের সময় তারা এইভাবে যে পড়ে যায়, এই পাগলেরা কী করে, মাজানিন মজনুন, বলতো এরা মজনুন পাগল। কিন্তু তারা পাগল ছিলেন না, তারা আখেরাতের পাগল ছিলেন, যেই কারণে ক্ষুধার্ত অবস্থায় তারা নামাজ পড়তেন আর মাথা ঘুরিয়ে পড়ে যেতেন। এই হাদিস তিরমিজি 2368 নম্বর রয়েছে। আন ফুদালা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লা বিন্নাস ইয়াখিরু রিজালুম মিন কামাতিহিম ফিস সালাহ মিন আল খাসাসা ওয়া হুম আসহাবুস সুফফা হাত্তা ইয়াকুল আল আরাবু হাউলাই মাজানিনু ফাইযা সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
انصرف إليهم فقال لو تعلمون ما لكم عند الله لأحببتم أن تزدادوا فاقة وحاجة. ফুদালা বিন উবাইদ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়াইতেন, আর আসহাবে সুফফার সদস্যরা সালাতের মধ্যে মাথা ঘুরিয়ে পড়ে যেতেন হাসাসা ক্ষুধার্ততার কারণে, বুকের কারণে। আর গ্রাম্য লোকেরা বলতো হা উলাই মাজানিনু, এই যে পাগলেরা কি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এরা কেন মাথা ঘুরিয়ে পড়ছে। সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে যাইতেন, আগে বলতেন, তাদেরকে সান্ত্বনা দিতেন, ধৈর্যের উপদেশ দিতেন, আর বলতেন কি তাদেরকে যে লাউ তাআলামুনা মা লাকুম ইনদাল্লাহ, হে আমার সাহাবীরা, হে আসহাবের সুফফার সদস্যরা, তোমরা যদি জানতে আল্লাহর কাছে তোমাদের জন্য কি আজর আছে, কি প্রতিদান আছে এর জন্য, লাহবাবতুম আন তাযদাদু ফাকাতান ওয়া হাজা, তাহলে তোমরা এটাকে পছন্দ করতে যে তোমাদের অভাব অনটন, তোমাদের ক্ষুধা যেন আরও বাড়ে, তোমাদের কষ্ট যেন আরও বাড়ে, তোমরা যেন আরো ক্ষুধার্ত হও, আরো অভাবী হও, সেটাকে তোমরা পছন্দ করতে। তোমাদের জন্য আল্লাহ তাআলা বিরাট কল্যাণ রেখেছেন, মঙ্গল রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের জন্য দুনিয়াতেই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহের ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, আর তারাও আল্লাহর দেওয়া পুরস্কার পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন জান্নাতের মধ্যে। জান্নাতীরা প্রবেশ করার পর জান্নাতের সর্বোচ্চ নিয়ামত হবে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর সব নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন তোমরা রাজি খুশি হয়েছো কিনা। জান্নাতীরা বলবে কেন হব না, আমাদেরকে কত কিছু দিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলবেন এর চেয়ে আরও উন্নত, সবচেয়ে বড় নিয়ামত দিচ্ছি তোমাদেরকে, সেটা হলো রিদওয়ানি ফালা আসকুতু আলাইকুম আবাদা, আমার সন্তুষ্টির ঘোষণা দিলাম, আমি তোমাদের উপর কখনো আর অসন্তুষ্ট হব না। এটা হবে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা, এটা হবে জান্নাতের সর্বোচ্চ নিয়ামত। আর এই সর্বোচ্চ নিয়ামত সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা দুনিয়াতেই দান করেছেন। আমরা সাহাবায়ে কেরামের অবস্থা আরও জানতে পারি সহি বুখারি 6453 নম্বর হাদিস। এই হাদিস সহি বুখারি মুসলিমও রয়েছে 2966 নম্বর হাদিস। তারগিব আত তারহিব হাফিজ মুনজিরি রহমতুল্লাহি আলাইহির আত তারগিব আত তারহিবের মধ্যে রয়েছে 4845 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত 10 জন সুসংবাদপ্রাপ্ত জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির একজন। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ইন্নী লাউওয়ালুল আরাবি রামা বিসাহমিন ফি সাবিলিল্লাহ ওয়ালাকাদ কুন্না নাগযু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লানা তুআমুন ইল্লা ওয়ারাকুল হুবলাহ ওয়া হাযা সামুরু হাত্তা ইন কানা আহাদুনা লা ইয়াদউ কামা তাদউ আশ-শাতু মা লাহু খালতুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আমি হইলাম সেই ব্যক্তি আরবের মধ্যে যে সর্বপ্রথম আল্লাহর পথে আল্লাহর রাস্তায় কাফিরের বিরুদ্ধে তীর নিক্ষেপ করেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বলেছেন আমি আরবের মধ্যে, আসলে আরবের মধ্যে না, সারা ইসলামের ইতিহাসে তিনি হলেন সর্বপ্রথম তীর নিক্ষেপকারী। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জিহাদ ফরজ হওয়ার পর তিনি যিনি তীর নিক্ষেপ করেছেন, যুদ্ধ শুরু করেছেন, তিনি হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন কুন্না নাগযু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাথে জিহাদে যাইতাম, যুদ্ধে যাইতাম, আর মা ওমা লানা তুআম, আমাদের জন্য আমরা যে সৈনিক হিসাবে যাইতাম, সেনাবাহিনী যাইতাম, কোনো খাদ্যর ব্যবস্থা হইতো না, খাবার নাই আমাদের সাথে, কি খাবার, ইল্লা ওয়ারাকুল হুবলা, হুবলা নামক একটা গাছ, এর পাতা, আর ওয়াহাদাস সামুর, আর এই যে সামুর বৃক্ষ আছে আরবের মরুভূমিতে, এই দুই গাছ পাওয়া যায়, একটার নাম হুবল আর একটার নাম সামুর। তিনি বলেন হুবল আর সামুরের পাতা ছাড়া আর কোনো খাবার আমাদের জুটত না, হাত্তা ইনকান আহাদুনা, তিনি বলেন আমাদের এইগুলো খাওয়ার পরে গাছের পাতালাতা খেয়ে আমাদের অবস্থা কী হতো, আমরা যখন পায়খানা করতাম আমাদের পায়খানা ছাগলের বকরির পায়খানার মতন পায়খানা হতে থাকত। এই হলো অবস্থা সাহাবায়ে কেরামের, তবুও তারা রাসুলকে ছেড়ে
ইসলাম ছেড়ে অন্যদিকে যাননি, তারা ইসলামের উপর অটল ছিলেন, অনর ছিলেন, আখেরাতের সন্ধানী ছিলেন, ইমান ও নেক আমলের জন্য তারা কোমর বেঁধে লেগেছিলেন, তাদেরকে গাফিল করতে পারেনি সম্পদ বৃদ্ধির নেশা, সম্মান বৃদ্ধির নেশা, নেতৃত্ব বৃদ্ধির নেশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহুকুমুত তাকাসুর, তোমাদেরকে বৃদ্ধির নেশা পেয়ে বসেছে, গাফিল করে রেখেছে আখেরাতের ব্যাপারে। হাত্তা জুরতুমুল মাকাবির, এইভাবেই তোমরা কবরে এসে পৌঁছে গেছো। কাল্লা, জেনে রাখো এটা কখনো ঠিক না, উচিত না। বুঝতে পাবে সাউফা তাআলামুন, অতি সত্বর তোমরা বুঝে যাবে এর মজা। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, অতঃপর আবার বলছি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। সাউফা তাআলামুন, অতি সত্বর বুঝতে পারবে, দুনিয়াতে এসে দুনিয়াতে লিপ্ত হয়ে যাওয়ার আর আখেরাত ভুলে যাওয়ার কুফল বুঝতে পারবে। কাল্লা, এইরকম করিও না, সাবধান হয়ে যাও। লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তোমাদের যদি নিশ্চিত বিশ্বাস থাকতো এই কথার উপর, তোমরা যদি নিশ্চিত নির্ঘাত বিশ্বাস করতে, লাতারাউনাল জাহিম, তোমরা অবশ্যই অবশ্যই দেখবে জাহান্নামকে। জাহান্নাম তোমাদের সামনে আনা হবে হাশরের দিন, কিয়ামতের মাঠে জাহান্নামকে আনা হবে। আর জাহান্নামকে তোমরা দেখবে জাহান্নামের সামনে দাঁড়িয়ে, সওয়াল জবাব তোমাদেরকে করতে হবে, উত্তর দিতে হবে। এই কথা যদি তোমাদের ইয়াকিন থাকতো, তাহলে তোমরা এই ভুল করতে না, দুনিয়ায় মত্ত হতে না, আখেরাতকে ভুলতে না তোমরা। লাতারাউনাল জাহিম সুম্মা লাতারাউনহা আইনাল ইয়াকিন, আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা জাহান্নামকে দেখবে দিব্যি চোখে, দেখবে বাস্তবে একবারে দেখবে, যখন হাশরের মাঠে যাবে, জাহান্নাম আনা হবে, দেখবে তোমরা জাহান্নামকে পূর্ণমাত্রায়। তোমাদের তো এলমে ইয়াকিন নাই, আইনে ইয়াকিন হবে তোমাদের যখন তোমরা দেখবে জাহান্নামকে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সেই দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে, মানুষকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে। কোরআনে করিমের মধ্যে জাহান্নাম আনা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে আনা হবে। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন মানুষেরা স্মরণ করবে নিজের আমলের কথা, আখলাকের কথা, নিজের ইমান ও ইসলামের কথা স্মরণ করবে, নিজের আমলের কথা স্মরণ করবে। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা, এখন স্মরণ করলে কি লাভ হবে, যেখানে স্মরণ করার কথা, মনে করার কথা, সেখানে মনে করনি, এখন হাশরের মাঠে এসে আফসোস করলে কি হবে তোমাদের, এখন বুঝলে কি হবে। ওয়া আন্না লাহু যিকরা, কি উপকারে আসবে এখন। জাহান্নামকে আনা হবে হাশরের মাঠে, এই ব্যাপারে সহি মুসলিম 2842 নম্বর হাদিসে আছে, তিরমিজি 2786 নম্বর হাদিসে আছে, তারগিব আত তারহিব 5346 নম্বর হাদিসে আছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بالنار يوم القيامه لها 70 الف زمام مع كل زمام 70 الف ملك يجرونها, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, জাহান্নামের 70,000 লাগাম হবে, আর প্রত্যেকটি লাগামে 70,000 করে ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখবেন। 70,000 লাগাম, আর প্রত্যেক লাগামে 70,000 করে ফেরেশতা জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য টেনে ধরে রাখবেন। যদি তারা নিয়ন্ত্রণ না করেন, তাহলে জাহান্নাম জাহান্নামবাসীকে গ্রাস করে ফেলবে, ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা বের হবে, আগুনের জিহ্বা বের করবে। যেভাবে আগুন হলে যদি কোনো বড় আগুন লাগে, বাতাসে আগুনের আগুনকে নিজের স্থান থেকে অন্যদিকে নিয়ে আসে, আগুনের জিহ্বা গ্রাস করতে চায়, এইদিকে ওদিকে পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আগুন লেগে যায় বাতাসের কারণে, ঠিক সেইভাবে জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নামে অথ ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, এবং জাহান্নাম তার জিহ্বা বের করবে, জাহান্নামীদেরকে হাশরের ময়দানে মানুষকে গ্রাস করতে চাইবে। জাহান্নামকে কন্ট্রোলে রাখার জন্য 70,000 লাগাম হবে, প্রত্যেক লাগামে 70,000 করে ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখবেন। আর জাহান্নাম জাহান্নামের সামনে এনে বান্দাকে দাঁড় করা হবে। হাদিসে আছে, সহি বুখারিতে আছে, সহি বুখারি 6539 নম্বর হাদিস, সহি মুসলিম 1016 নম্বর হাদিস, তারগিব আত তারহিব
1264 নম্বর হাদিসে আছে, জাহান্নামের সামনে এনে বান্দাকে দাঁড় করা হবে, আর এখানে এনে আল্লাহর সঙ্গে কথা বলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এই হাদিস হলো আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু কাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইকাল্লিমুহুল্লাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান ফায়ানযুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম وينظر أشام منه فلا يرى إلا ما قدم وينظر بين يديه فلا يرى إلا النار تلقاء وجهه فاتقوا النار ولو بشق تمرة أو كما قال عليه الصلاة والسلام عدي بن حاتم رضي الله عنه بولين আমি শুনেছি رسول الله صلى الله عليه وسلم বলেছেন ما منكم من احد তোমাদের প্রত্যেককে সাইকাল্লিমুহু আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে হবে আল্লাহ তোমাদের প্রত্যেকের সাথে কথা বলবেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান আল্লাহ এবং বান্দার মধ্যখানে কোনো তুরজুমান দুভাষী ব্যাখ্যাকারী থাকবে না সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে হবে আল্লাহ কথা বলবেন এই সময় মানুষ অসহায় অবস্থায় ফায়ানযুরু আইমানা মিনহু ডান দিকে তাকাবে ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ডান দিকে তাকিয়ে দেখবে শুধু তার আমল যা সে আগে পাঠিয়েছে নেক আমল বদ আমল যাই হোক তার আমল শুধু দেখতে পাবে সে অসহায় অবস্থায় বাম দিকে তাকাবে ওয়াইয়াংদুরু আশামা মিনহু বাম দিকে তাকাবে ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম বাম দিকে তাকাইয়াও সে নিজের আমল ছাড়া আর কিছুই দেখবে না সে অসহায় অবস্থায় সামন দিকে তাকাইবে ওয়াইয়াংদুরু বাইনা ইয়াদাইহি তার সামন দিকে তাকাইবে ফালা ইয়ারা ইল্লা নার জাহান্নাম ছাড়া আর কিছুই দেখবে না তিলকা আওয়াজহি তার চোখ বরাবর তার চেহারা বরাবর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে দেখবে আল্লাহ রাসূল বলেন ফাত্তাকুন নার জাহান্নাম থেকে বাঁচো ওয়ালাউ বিশিক্কি তামরাহ যদি তোমার সাধ্য না থাকে যদি অর্ধেক খেজুর দেওয়া হয় তবুও জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অর্ধেক খেজুর দেওয়া হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো যেই জাহান্নামের মুখোমুখি তোমাকে করা হবে এই হাদিসে তিনি এই কথা বুঝাইতে চেয়েছেন যে আমরা যেন সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো আমলকেও বাদ না দেই এটা সুন্নত আর এটা না করলে কি এটা মুস্তাহাব না করলে কি এই আমল এখন না করলে কি এই সব কথা বলে নেক আমল থেকে নেক আমলকে হাতছাড়া করা কখনো বুদ্ধিমানের কাজ নয় আল্লাহ রাসূল বলেন ওয়ালাউ বিশিক্কি তামরা যদি অর্ধেক খেজুর দান করার সামর্থ্য থাকে সুযোগ থাকে সেই সুযোগকেও তুমি হাতছাড়া করিও না জাহান্নাম থেকে বাঁচার জন্য অর্ধেক খেজুরটাও তুমি দান করো আল্লাহর রাস্তায় কাজেই কোনো নেক আমলকে তুচ্ছ করার কোনো অবকাশ নেই এটা শয়তানের দুঃখা শয়তানে আমাদেরকে বলে এটা নফল এটা সুন্নত এটা মুস্তাহাব এটা ফরস্ত না এটা নিয়ে এত ব্যস্ত হয়েছ কেন অথচ আল্লাহ রাসূল বলেন অর্ধেক খেজুর দান করার সমর্থ থাকলে সেটা দিয়েও তুমি জাহান্নাম থেকে বাঁচো সেই দিন যখন জাহান্নাম আনা হবে আনিয়া সওয়াল করা হবে প্রশ্ন করা হবে জাহান্নামকে সামনে আনিয়া নিয়ামত সম্বন্ধে আল্লাহ বলছেন কি সূরা আল হাকুমুত তাকাসুরের শেষে ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে যত প্রকারের নিয়ামত আছে সমস্ত নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে কোরআনে আছে إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا নিশ্চয় কান চোখ অন্তর এইসব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই কান দিয়ে কী শুনেছেন চোখ দিয়ে কী দেখেছেন অন্তরে কী কল্পনা করেছেন মাথা দিয়ে কী চিন্তা করেছেন আপনার চিন্তাধারণায় তাওহীদ ছিল নাকি শিরিক ছিল আপনার আমলে আখলাকে সুন্নত ছিল নাকি বিদআত ছিল এই সব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ নিজের পা হটাইতে পারবে না সেই হাদিস রয়েছে তারগীব ওয়া তারহীবের মধ্যে 5276 নম্বর হাদিস আন মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান তাযুলা কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাঈ খিসাল আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু وعن علمه ماذا عمل فيه او كما قال عليه الصلاه والسلام رسول الله صلى الله عليه وسلم বলেন কোন বান্দা
তার দুইটি পা সরাইতে পারে যতক্ষণ না সে চারটি বিষয়ের উত্তর না দিবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, জীবনটা কোথায় ব্যয় করেছো? তারপরে জীবনের উল্লেখযোগ্য অংশ, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল যৌবনকাল কোথায় ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো? তারপরে তৃতীয় প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ কোথা থেকে অর্জন করেছো আর সম্পদ কোথায় ব্যয় করেছো? আর চার নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান ইলমিহি মা দা আমিলা ফিহি, এলিমের দ্বারা এলিম দিয়ে কি কাজ করেছো, এলিম কোন কাজে লাগিয়েছো, এলিম মোতাবেক আমল করেছো কিনা, এলিম মোতাবেক দাওয়াত দিয়েছো কিনা, ইমান এবং আমলে সালেহের দাওয়াত দিয়েছো কিনা, তাওহীদ ও সুন্নতের দাওয়াত দিয়েছো কিনা, শিরিক ও বিদআতের বিরুদ্ধে তোমার এলিম কাজে লাগিয়েছো কিনা, নাকি তাওহীদ ও সুন্নতকে দমানুর কাজে ব্যবহার করেছো, শিরিক ও বিদআতকে প্রচার প্রসারের কাজে লাগিয়েছো? এই প্রশ্ন করা হবে। সেই দিন এইসব প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পা হটাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখেরাতের আমল করার তৌফিক দান করুন, তাওহীদ ও সুন্নত জানার এবং মানার তৌফিক দান করুন, শিরিক ও বিদআত থেকে তৌবা করার, ইস্তেগফার করার, প্রত্যাবর্তন করার তৌফিক দান করুন, আমলে সালেহ নেক আমল করার তৌফিক দান করুন, আর দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত হয়ে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করুন। আমাদের সমাজের মধ্যে ধারণা প্রচলিত আছে যে যারা সম্পদশালী তারা সম্মানী আর যারা অভাবী তারা অসম্মানী। আল্লাহ তাআলা বলেন সূরা ফাজারের মধ্যে, ফামাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান, যখন আমি ইনসানকে মানুষকে সম্মান দান করি সম্পদ দান করি তখন সে বলে রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মান দিয়েছেন, আমি আমার রবের কাছে সম্মানী। ওয়াম্মা ইযা মাবতালাহু, আর যখন তিনি পরীক্ষা করেন মানুষকে, ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজিক সংকীর্ণ করে দেন, ফায়াকুলু রাব্বি আহানান, বলে আমার রব আমাকে ইহানত করেছেন অপমান করেছেন হে করেছেন। আল্লাহ বলেন কাল্লা, সাবধান, তোমার এই চিন্তা চেতনা সঠিক নয়, আমি যাকে দুনিয়াতে সম্মান দিয়েছি সম্পদ দিয়েছি সে প্রকৃতপক্ষে আমার কাছে সম্মানী নয়, আর যাকে আমি রিজিক সংকীর্ণ করে দিয়েছি সেও আমার কাছে অসম্মানী নয়, সম্মান অসম্মান নির্ভর করবে পরকালের বিচারে, যে আমার কাছে নাজাত পাইবে জাহান্নাম থেকে আর জান্নাতে প্রবেশ করতে হবে সেই সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই সম্মানী যে হবে মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সে হলো সফল, সে হলো সম্মানী। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবনযাপন আর এর উপকরণ এগুলো সব দুকার সামগ্রী মাত্র আর কিছুই না। এই জন্য এই দুকার সামগ্রীর পিছনে না পড়িয়া আখারাতের প্রকৃত সফলতা লাভের জন্য ইমান এবং আমলে সালেহের দিকে দাবিত হওয়া আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান এবং আমলে সালেহের কাজে দাবিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। قلتما سمعتم واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ايها الاخوان امرنا بالصلاه والسلام على النبي المحترم حيث قال الله عز وجل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما اللهم فصل وسلم على نبينا محمد وعلى ال محمد وعلى اصحاب وعلى اله واصحابه اجمعين اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم امطر شابيب رضوانك على السابقين الأولين من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان خصوصا على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق صاحب رسول الله في الغار وعمر الفاروق قامي أساس الكفار وعثمان ذي النورين كامل الحياء والوقار وعلي المرتضى أسد الله الجبار رضوان الله عليهم أجمعين أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لحينا وميتنا اللهم ارحم موتانا وموتى المسلمين اللهم جازهم بالإحسان إحسانا وبالسيئة عفوا وغفرانا اللهم شافي مرضانا ومرضى المسلمين اللهم اشفي أنت الشافي لا شافي إلا أنت لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم انصر إخواننا في فلسطين اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المجاهدين في كل مكان اللهم كن لهم ولا تكن عليهم اللهم عذب اليهود والنصارى والمشركين اللهم زلزل الأرض من تحت أقدامهم اللهم عجل هلاك يهود اللهم عجل هلاك يهود اللهم عجل هلاك إسرائيل اللهم عجل هلاكهم اللهم لا ترفع لهم راية واجعلهم لمن خلفهم عبرة وآية ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر واقم الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا কাতার সুজাও সঠিক করুন পায়ের সঙ্গে পা কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাঁড়ান মধ্যখানে কোনো খালি জায়গা রাখবেন না পিছনের কাতারগুলো সুজা করুন সঠিক করুন জাযাকুমুল্লাহু খাইরা আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك
রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر
আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকাতু ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, লা